हेलो व्हाट्स अप व्यूअर्स, इट्स बीएन गेमर्स एंड वेलकम टू बीएन गेमर्स यूट्यूब चैनल। एंड आज के আমরা খেলতে যাচ্ছি এভিল নান রাশ। তো এটা একটা হরর গেম, আর এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এর পরে মানে এখন থেকে আমরা হরর গেমের কিছু ভিডিও আনার চেষ্টা করব, মানে হরর গেমপ্লে ভিডিও। সো তার জন্য আজকে আমরা এভিল নান রাশ গেমপ্লেটা খেলতে যাচ্ছি, আর দেখি গেমের ভিতরে ভাই গেমটা কি রকম টাইপের। আর বেসিক্যালি এখানে একটা এভিল নান থাকে, মানে ইভিল নান থাকে, তার থেকে আমাদের এসকেপ করতে হবে, মানে ও আমাদেরকে এক জায়গায় বন্দি করে রাখে, বলতে পারো গ্রানিটের মতোই। সো সেটা গেমপ্লে দেখলে তোমরা বুঝতে পারবা। সো বেশি কথা না বলে চলো শুরু করি আজকের আমাদের ভিডিওটি। তো এখানে দেখো ইভিল নান রাশের ইয়া চলে আসছে। তো এখানে আমরা ট্যাপ টু স্টার্ট করে দিই এখান থেকে, আর এখানে আমাদের কিছু একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সো এটা আমরা স্কিপ করে দেই। তো এইখানে দেখো আমাদের ইভিল নানের যে 12টা চ্যাপ্টার, এখানে মানে 12টা লেভেল আছে আর কি, আর এগুলো চ্যাপ্টারই বলতে পারো। সো এখান থেকে আমরা লেভেল 1 শুরু করে দেই। সো এখানে দেখো আমাদের ইভিল নান রাশের যে ইন্ট্রো আছে ওইটা শুরু হয়ে গেছে। আর ভাই হাউসটা প্রথমে দেখো কতটা হরর। সো এখানে দেখো হাউসটা কতটা হরর লাগতেছে। আর এইখানে আমাদের কিছু কার্ড দেওয়া হচ্ছে, এগুলো আমরা কালেক্ট করে নিই, যেগুলো পাইতেছি আমরা সব কালেক্ট করে নিব। আর এখানে সামনে দেখো এভিল নান চলে আসছে ভাই, এখান থেকে পালাইতে হবে। আর ওর যে হাউসটা দেখো রেড, মানে রেড কালার, এইখানে এই রুমটা তোমার অনেকটা ভয়ঙ্কর দেখাইতেছে। আর এখানে অনেক কিছু চাবি টাবি বা অনেক কার্ড আছে, আমাদের মনে হয় এখানে সব কিছু কালেক্ট করতে হবে। আর এখানে ভাই স্কেপ রুমটা কোন দিকে, আর এখানে মনে হয় আমার অনেকগুলো লেভেল দেওয়া আছে, এইগুলো আমাদের কমপ্লিট করতে হবে। আর ইভিল নান 2 আছে আরেকটা, ওইটাও আমরা খেলবো না। এখানে সামনে আবারও চলে আসছে ভাই, ওইখান দিয়ে স্কেপের রাস্তাটা ছিল, ওইখানে আমাদের যেতে হবে প্রথমে। ওকে এখানে আমরা রাউন্ড ফিগার কর, মানে ঘুরাই নিয়ে আসি এখান থেকে। আর আমরা এখান থেকে সোজা বাইরে চলে যাই, মানে ভিতরে ঢুকে গেছি, আর লিফটের ভিতরে ঢুকে গেছি। এখন আমরা নিচের তলায় চলে যাব বা উপরের তলায়, দেখি আমাদের কোথায় নিয়ে যাওয়া হয়। সো এইখানে আমরা উপরের তলায় চলে আসছি, আর এখানে আমাদের 12টা ফ্লোর আছে। সো আমাদের 12টা ফ্লোর কমপ্লিট করতে হবে, যেভাবে আমরা প্রথম ফ্লোর কমপ্লিট করছি। আমাদের মনে হয় যত আমরা লেভেল উপরে উঠব তত মনে হয় লেভেলটা হার্ড হইতে পারে। আর প্রথমে দেখো মানে এখানে এভিল নান একটু ফাস্ট হয়ে গেছে, দেখছো এর প্রথম লেভেলে, মানে লেভেল 1-এ তোমার নিচের ফ্লোরে যখন আমরা ছিলাম তখন ওর স্পিড কম ছিল, বাট এখন আস্তে আস্তে লেভেল যেহেতু আমরা বাড়তেছে সো ওরও তোমার স্পিডও হালকা হালকা করে আপ হচ্ছে। তো আমাদের মনে হয় যে আমাদের শেষ ফ্লোর পর্যন্ত যেতে যেতে ওর লেভেল অনেক স্পিড, মানে স্পিডি হয়ে যাবে। আর এইখান থেকে আমাদের দেখি আমাদের সব কালেক্ট করার পর মনে আমাদের লিফট ওপেন হয়ে যাবে, মানে উপরের লেভেলে যেতে পারবো। আর এখানে আমরা সব কালেক্ট করি নাই নাকি, ও এখানে লিফট পেয়ে গেছি আমরা, আমাদের যে ইটা ছিল মানে উপরের ফ্লোরে যাওয়ার জন্য, সো এখানে আমরা পেয়ে গেছি। সো আমরা চলে যাই, আর এভিল নান এখানে ভাই, এভিল নান আমাদের চোখের সামনেই ছিল। তো আমরা উপরের ফ্লোরে চলে আসছি, মানে ফ্লোর 3rd ফ্লোরে। আর এখানে আমাদের আবারও জিনিসপত্র কালেক্ট করতে হবে, আর লিফটটা খুঁজতে হবে, লিফট কোন দিকে। আর এর সবচেয়ে ইয়া বিষয় হচ্ছে যে আমাদের এভিল নান এখানে ধরা না পড়লে হচ্ছে। আর এখানে ক্লাসরুমটা নতুন আসছে না, আমাদের মনে লেভেল আপ হওয়ার সাথে। এ ভাই সামনে চলে আসছিল ভাই, পালাও এখান থেকে। আর এখানে আমাদের লিফট, এখান থেকে তো আমরা বের হয়েছি, আমাদের ওইটা খুঁজতে হবে যেখান থেকে আমরা উপরের তলায় যেতে পারবো। আর এখানে আমাদের যে কার্ডগুলো আছে এগুলো আমরা নিয়ে নিই, ওইখানে চা ভাই, এখানে ছাড়া রাস্তা নেই, রাস্তা তো ভাই সামনে রাস্তা বন্ধ ভাই, এটা ভাই এখানে রাস্তা ডোর ওপেন মানে বন্ধ ছিল। তো এখানে আমরা আবারও মানে লাইফ নিয়ে নিয়েছি, আবারও শুরু করে দিয়েছি, মানে বলতে পারো আমাদের কাছে একটা হিলিং ছিল, সো ওইটা নিয়ে নিয়েছি আমরা। সামনে থেকে আবারও চলে আসছে এভিল নান। আর এইখানে দেখি আমাদের ভাই এখানে দরজাটা কেমনে বন্ধ ছিল, এটাই আমাদের ওপেন করতে হবে। তো দেখি আমরা কিভাবে ওপেন করতে পারবো এটাকে, কারণ আমাদের এখান থেকে, ও আচ্ছা ওপেন হয়ে গেছে এখানে। আর এখান থেকে আমাদের সামনে আসার ছিল, ও এখানে আমরা লিফট পাই গেছি, আমাদের কাঙ্ক্ষিত লিফটটা। আর এখান থেকে আমরা চলে যাই, এখানে যে কার্ডগুলো আছে কার্ডগুলো আমরা কালেক্ট করে নিই, এখানে আর আছে এখানে, ও আচ্ছা সামনে আরেকটা আছে, এখান থেকে নিয়ে নিই। আর দেখানি আগে এভিল নান আসতেছে নাকি, এভিল নান যদি না আসে তাহলে ভাই এখান থেকে তো শর্টকাট ছিল, আমরা এখান দিয়ে যেতে পারতাম, শুধু শুধু ওই প্রথম ইতে লাইফ খরচ করছি আমরা। আর দেখে এখানে না না এই ক্লাসরুমটা আলাদা মনে হইলো আমার, আচ্ছা যাই আমরা এখন ভাই, এখান থেকে চলে আসছে, আমরা এখান দিয়ে চলে যাই, সমস্যা নাই। আর ওর মানে ইটা ভুল বলে এর মতো তো ঘুরা যেতে পারবো না, আমরা এখানে আসছিলাম, এই যে দেখো আমরা এই লিফ দিয়ে বের হয়েছি।
আর এইখান থেকে আমরা বাম দিকে গেছি এন্ড বাম দিকে যে আবারও বাম দিকে ঢুকছি, আর এইখান থেকে আমরা ইয়া দরজাটা মানে এগুলা ফালাইছিলাম ভাইঙ্গা, আর এখান থেকে ডান দিকে গেছি, আর এখানে বাম নেই আমাদের, বামের রুমেটাই এখানে আমাদের লিফট ছিল, সো এখান থেকে আমরা লিফটে চলে যাই। আর ইভিল নান ভাই সামনে না আসলেই হয়েছে, এর আগের বার হঠাৎ করে সামনে চলে আসছিল ভাই, ডরাই গেছিলাম তখন। সো এখানে আমরা চলে আসছি নেক্সট লেভেলে, মানে লেভেল থ্রিতে, আর এখানে আমাদের মনে হয় তিনটা ফ্লোর আপ হইতে পারে, মানে তিনটা ফ্লোর আমাদের ই করতে হবে। আর এখানে আমরা প্রথম লিফট পাই গেছি প্রথম ফ্লোরের, আর এটা ওপেন নাই, বাট আমাদের এটা ওপেন করতে হবে। সামনে দিয়ে এভিল নান যাইতেছে, মানে নান যাইতেছে, সো ওকে আমরা যেতে দেই। আর এটা ভাই ওপেন হয় না কেন বুঝতেছি না, আমাদের কোন থেকে ওপেন করতে হবে, তো দেখি আমরা ওপেন করতে পারি কিনা ভাই, ওপেন হয়ে যাও। তো ফাইনালি অনেক জোরাজোরি করার পর এখানে আমাদের দরজাটা ওপেন হয়ে গেছে, আর এখানে আরেকটা দরজা দেওয়া আছে, বাট এখান দিয়ে আমরা ঘুরা যাব, কারণ ওই ভাই নানি চলে আসছে, ভাই নানি এখানে আসো, তুমি তোমার আমাদের পিছনে আসো, আমি তোমাদেরকে তোমাকে একটু ঘুরাই নিয়ে আসি তোমার বাড়িটা কিরকম। তো ওই দিক দিয়ে এখানে চলে আসছে, আমরা এখান দিয়ে উল্টা দিকে চলে আসছি, মানে ওর অপোজিট সাইডে। আর এখানে দরজা কেন বন্ধ করে রাখছো ভাই আমি বুঝতেছি না, তো যাই হোক আমাদের দরজা ই করার দরকার পড়বে না। আমাদের মনে লিফট ওপেন হয়ে গেছে, ইয়াস আমাদের লিফট ওপেন হয়ে গেছে, এখন আমরা লিফটে চলে যেতে পারবো। আর এখানে এভিল নানো নাই, তো আমরা চলে আসছি এন্ড এখান থেকে আমরা উপরের ফ্লোরে চলে যাব। তো আমরা চলে আসছি সেকেন্ড ফ্লোরে, আর সেকেন্ড ফ্লোরে এখানে আমাদের আবারও ই কালেক্ট করে আমাদের থার্ড ফ্লোরে যেতে হবে। তো থার্ড ফ্লোরে যাওয়ার জন্য আমাদের প্রথমে এগুলো, ভাই এভিল নান সামনে থেকে চলে আসছে ভাই, হঠাৎ করে কেন মুখের সামনে চলে আসো তুমি বুঝি না, তুমি আসবা পিছন দিক দিয়ে, তুমি সামনে দিক দিয়ে আসো, এটা তো চিটিং করো ভাই, এইসব চিটিং চলবো না ঠিক আছে, তুমি একটু তামিজে খেলা করো। আর এখানে আমরা আমাদের আরো একটা জিনিস রয়ে গেছে, এই জায়গায় একটা কার্ড রয়ে গেছে, আর এখানে ইভিল নান এখান দিয়ে আসতেছে, আমরা এখান দিয়ে চলে যাব, আর ও আমাদের পিছন পিছন আসবে, আমরা ঘুরে চলে যেতে পারবো। আর এদিকে আরেকটা রুম আছে, এদিকে আরো কার্ড আছে না, এগুলোও কালেক্ট করে নিতে হবে আমাদের। এখানে আরেকটা চাবি আছে, আমরা পেয়ে গেছি, আমাদের লিফট ওপেন হয়ে গেছে এন্ড এখন যে আমরা লিফটে যাইতে পারবো, বাট এখানে ভাই লক করা কেন, এখানে আমাদের এটাকে তাই না ওপেন করতে হবে, দাঁড়াও লিফট আমাদের ওপেন হয়ে গেছে। আর এভিল নান যদি আমাদের পিছনে না আসে তাহলেই ভালো, আসে নাই মনে হয়, ইয়াস আমরা বাইচে গেছি, বাট এভিল নান আছে কোন জায়গায়, এদিকেও নাই এদিকেও নাই। আর যাই হোক আমরা আমাদের থার্ড ফ্লোরে চলে যাই, ও আসলে আসবে না আসলে নাই, আর ও না আসা আসলেই ভালো। তো এখানে আমরা চলে আসছি থার্ড ফ্লোরে, মানে লেভেল থ্রির থার্ড ফ্লোরে চলে আসছি, আর এখানে আমাদের চাবি কালেক্ট করতে হবে, বাট চাবি আছে কোন জায়গায়, এখানে একটা চাবি পাই গেছি, বাট ভাই 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 ধরে ফেলছে, আমি মনে করছিলাম স্কেপ করতে পারবো, মানে চাকমা দিতে পারবো ওকে। আমাদের শুধু আর একটা কি কালেক্ট করার বাকি আছে, আর একটা কি আমরা কালেক্ট করলে আমাদের লিফট ওপেন হয়ে যাবে, বাট একটা কি আছে কোন জায়গায়, এই জায়গায় কার্ড আছে, কার্ড দিয়ে আমাদের কোনো কাম নাই, আমাদের শুধু ই লাগবে, মানে কি দরকার আমাদের, কিটা খুঁজতে হবে কোন জায়গায় পাই আমরা। অ্যান্ড এক এই সামনে ভাই ভাই এখান থেকে এখনো যায় না, ও এখানে দাঁড়াইছিল, আর আমরা এখান থেকে ঘুরে চলে আসছি অ্যান্ড ভাই আমার মনে হইতেছে রুমটা অনেক, না না বড়ই আছে, তো এখানে কোন জায়গায় যাওয়া যায়, এখানে কার্ড পাই গেছি একটা, এখানে আরেকটা কার্ড পাই গেলাম, এভিল নান সামনে থেকে আসতেছে, আমরা সোজা চলে যাই। আর এখানে ভাই ও আচ্ছা চাবি এই জায়গায় ছিল, এখানে একটা চাবি পাই গেছি, আর আমাদের লিফট ওপেন হয়ে গেছে, কার্ডটা নিয়ে নিই অ্যান্ড লিফটের ভিতরে চলে যাই। আর এভিল নান আসতে আসতে আমরা লিফটে বন্ধ হয়ে গেছে, আর আমরা লেভেল কমপ্লিটও করে ফেলছি। তো এখানে আমরা চলে আসছি ফিফথ লেভেলে, মাঝখানে আমি একটা লেভেল স্কিপ করে দিছি, মানে স্কিপ করে দিছি, আর এখানে আমাদের নতুন টাইপের একটা জিনিস ওপেন হয়েছে, যেটা হচ্ছে আমরা বাটন দিয়ে আমাদের মানে লিফট ওপেন করতে হবে, এই যে ব্লু বাটন, এটার মাধ্যমে আমাদের লিফট ওপেন হয়ে গেছে, মানে এখন ওপেন হয়ে গেছে, আর এটার মাধ্যমে আমাদের লিফট ওপেন করতে হয়। আর সামনে দেখো এভিল নান উল্টা দিকে যাচ্ছে, আমরা ওকে মানে আমাদের দিকে ই করে আমরা লিফটের ভিতরে ঢুকে গেছি, আর এভিল নান আমাদের সামনে এসে দাঁড়াই গেছে, বাট আমাদের কিছু করতে পারবে না এটা আমরা জানি। সো এখানে আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসছি অ্যান্ড আমাদের খুঁজতে হবে যে বাটনটা কোন জায়গায় আছে, মানে ওই ব্লু কালার বাটনটা, এটা আমাদের খুঁজে আমাদের লিফট ও আমরা পেয়ে গেছি, ওপেন করে দিই আমাদের লিফটটা, আর বাকি যে কার্ডগুলো আছে এগুলো আমরা কালেক্ট করে নেই, আর এগুলো কালেক্ট করলে অনেক সময় অনেক কিছু পাওয়া যায়। আর এখানে আমাদের লিফট ভাই এভিল নান ওইখানে দাঁড়া রয়েছে যেখানে আমাদের লিফট আছে, সো ওইখান থেকে আমরা সরাই নিই ওকে, আর এখন আমরা লিফটের ভিতরে চলে যেতে পারবো, বাট লিফটের ভিতরে চলে আসছি আমরা। এখান থেকে আমরা থার্ড ফ্লোরে চলে আসছি, আর এখন আমাদের আবারও বাটনটা খুঁজতে হবে, আর এখন দুইটা বাটন খুঁজতে হবে আমাদের, দেখে নিয়ে আগে একটা তো এখানেই পেয়ে গেছি লিফটের থেকে বের হওয়ার সাথে সাথেই,
এন্ড আরেকটা আমাদের খুঁজতে হবে যে কোন জায়গায় পাই আমরা, বাট ইভিল নান আছে কোন জায়গায়। আগে ইভিল নানকে খুঁজে নিই, তারপরে বাটন খুঁজে নিই। আর এখানে যে আমাদের যে দরজাগুলো বন্ধ আছে, ও একটা বাটন আরেকটা পাই গেছি আমরা, এখানেই আছে। লিফটটা আগে ওপেন করে নেই, যে কোনো সময় আমাদের স্কেপ করা লাগতে পারে, মানে চলে যাই এখন, লিফট ওপেন হয়ে গেছে যেহেতু। আর ওইসব কার্ড আমাদের কালেক্ট করার দরকার নেই, আর ওইখানে কয়েনও পাওয়া যায় কিছু, ওইগুলা পারলে কালেক্ট করবো না পরে। আর এখন তো আমরা চলে আসছি ফোর্থ ফ্লোরে, মানে 4 নম্বর ফ্লোরে। আর এখানে সামনে আমাদের বাটন চলে আসছে, মানে একটা পায়ে গেছি, বাট এভিল নান আছে কিনা দেখা নেই। অ্যান্ড এখন আমাদের প্রথম বাটনটা আমরা ই করে নিই, প্রেস করে নিই, একটা তো হয়ে গেছে, আর আরেকটা আমাদের খুঁজে বের করতে হবে। আর এখান থেকে কয়েন আছে কালেক্ট করে নিই, সামনে এদিকে রাস্তা নাই, তো এখান দিয়ে আমাদের চলে আসছি। আর এখানে ব্লু লিফটের যে ইটা চলে আসছে আমাদের, আর এখানে ও সামনে বাটন আছে, সো এটাকে ওপেন করে আমরা এখানে লিফটের দিয়ে উপরে চলে যাই। আর ওইখান থেকে সামনে দিয়ে ইভিল নানো আসতেছিল, ওই যে দেখছো বলছিলাম না, ইভিল নানো আসতেছিল সামনে দিক দিয়া। সো এখানে আমরা চলে আসছি লেভেল 6-এর ফার্স্ট ফ্লোরে, আর দেখি এখানে আমাদের ইভিল নান আসে নাকি। আর এখানে আমাদের একটা বাটনই দেওয়া হয়েছে, সো বাটনটা আমাদের খুঁজতে হবে। আর ভাই ইয়াটা কোন জায়গায়, সুইচটা কোন জায়গায়, আমাদের ব্লু সুইচ খুঁজতে হবে, আছে কোন জায়গায় এটা আমাদের। তো এটা খোঁজার পর আমাদের লিফট ওপেন হবে, তো এখানে ইভিল নান নাই, তো আমাদের এখানে যেতে পারি সেফলি। আর সামনে দিক দিয়ে ইভিল নান না আসলেই হয়েছে, ধরো আমরা সামনে যাইতেছি আর হঠাৎ করে সামনে দিয়ে ইভিল নান চলে আসলো, তখন কেমন, এই যে বলছিলাম ভাই। আর এখান দিয়ে ইভিল নান চলে আসছে, আর ওইখানে বাটনটা আছে, ওইখানে আমাদের যেতে হবে, যে বাটনটা ওপেন করতে হবে। বাট এখান দিয়ে আমাদের মনে হয় তো রাস্তা বন্ধ, বলছিলাম না এখানে রাস্তা বন্ধ। আর এখানে পিছন দিয়ে ইভিল নান আসতেছে, ইভিল নান আইসা মাথার ভিতরে না বাড়ি দিলেই হয়েছে। বাইচা গেছি ভাই এখানে আমরা, আর এখানে ভাই লিফটটা তাড়াতাড়ি ওপেন হয়ে যাও, এখান থেকে আমরা এভেল নান আইসা পড়ছে, আর আমাদের লিফট ওপেন হয়ে গেছে, সো আমরা লিফটে চলে যাই এখন। আর ওদিক দিয়ে এভেল নান ঘুরে আসতে থাকুক, এতক্ষণ আমরা লিফটে চলে যেতে পারবো উপরে। আর ইভিল নান এখন আমাদের কাছেও আসতে পারে নাই, সো আমরা এখানে উপরে চলে যাই। আমরা চলে আসছি উপরের ফ্লোরে, মানে 2nd ফ্লোরে, লেভেল 6-এর আর কি। আর এখানে আমাদের বাটনটা আবারও, ভাই সামনে থেকে কেন আসাম বুঝি না, পিছন থেকে আসতে পারো না, তোমার খালি সামনে থেকে আসতে হবে। আর এখানে রাস্তা, ও রাস্তা আছে, আমি মনে করছিলাম ভাই রাস্তা বন্ধ ছিল। আর ভাই চিটিং এটা, শর্টকাট কেন মারো তুমি, ওই যে দেখো ভাই এটা তো চিটিং। তুমি আসো এদিকে, এদিকে ভাই আমি এদিকে আসি, হ্যাঁ এদিকে আসো। আর আমাদের যে ইটা খুঁজতে হবে, ব্লু বাটনটা কই? আর এই ও লিফটের ইয়ে পাই গেছি আমরা পাশে এখানেই, আর এখানে ব্লু বাটনটা আছে, আমরা প্রেস করে লিফটে চলে যাই। এতক্ষণে এভিল না আসলে হয়েছে ভাই, আসে নাই, তো আমরা এখন লিফটে চলে যাই। ভাই ও যদি আইসা পড়ে তাহলেই সমস্যা, ওই যে আইসা পড়ছে দেখছো। তো আমরা চলে আসছি 3rd ফ্লোরে, আর এখানে আমাদের, এখন আমাদের দুইটা বাটন খুঁজতে হবে, মানে দুইটা বাটন আমাদেরকে ই করতে হবে, তারপর আমাদের লিফট ওপেন হবে। অ্যান্ড আমার জানা মতে একটা হতে পারে লিফটের রুমে, মানে যেই জায়গায় লিফট আছে, ব্লু লিফটটা এই জায়গায় একটা থাকতে পারে। আগে ভাই ইভিল না তুমি এখানে কেন দাঁড়া রয়েছো বুঝছি না, তোমাকে কি মানে ওই জায়গায় স্টাক করে রাখা হয়েছে নাকি? একটা তোমার ওই জায়গায় ব্লু রুমে একটা পাই গেছি আমরা, অ্যান্ড কারণ আমাদের ওটা না, ইভিল না আসতেছে না, আছে কোন জায়গায় ও, ও আইসা পড়ছে ভাই। এখন আমরা ঘুরে যাই, আমাদের ঘুরে যেতে হবে, আর এইখানে এই রুমে তো একটা থাকার কথা, তো একটা তো দেখছি, বাট ওইটা আমাদের প্রেস করতে হলে ওকে ডচ করতে হবে, হয়ে গেছে নাকি ডচ? এখানে একটা আছে, আর প্রেস করে আইসা পড়ি, এতক্ষণে ও আসার আগে আগে আমরা প্রেস করে নেই। ভাই হয়ে যাও না তাড়াতাড়ি, হয়ে গেছে একটা, অ্যান্ড লাস্ট আরেকটা আছে, ওইটা ওইটা কোন জায়গায় আছে ওই বাটনটা। অ্যান্ড এখান থেকে শর্টকাট মারা যাবে না, আমরা এখান থেকে চলে যাই। আর কোন জায়গায় আছে ভাই এটা? ও এখানে পাই গেছি, বলছিলাম না একটা ব্লু রুমেই থাকে। আমাদের লিফট ওপেন হয়ে গেছে, লিফটের ভিতরে ঢুকে ভাই তাড়াতাড়ি করা, এখানে চলে আসছিল ভাই একটুর জন্য বেঁচে গেছি। এখানে আমরা আর একটা উপরের ফ্লোরে চলে আসছি, মানে 4th ফ্লোরে, আর এখানে আমাদের আবার দুইটা বাটন খুঁজতে হবে, একটা তো সামনে পেয়ে গেছি, বাট ইভিল নান কোন জায়গায় আছে এটাকে আগে প্রেস করে নেই ভাই, আমাদের সেফটি আগে ই করে নেই। ও আচ্ছা চলে আসছে ইভিল নান ভাই, এখন আমরা উল্টা দিকে দৌড় মারতে হবে। আর আরেকটা তো জানা মতে আমার ইসে থাকতে পারে, আর ভাই এখান থেকে, ও আচ্ছা ডচ করার ইয়ে আছে, তুমি আসো ভাই তাড়াতাড়ি আসো, এখান দিয়ে আসতে আমরা এখান দিয়ে চলে যাব, এখান থেকে রান ভাই। এখানে আমাদের বুস্টার ছিল, তো বুস্ট মেরে দিয়েছি আমরা। আর এখানে আরেকটা বাটন পাই গেছি, এটা বাটন ওপেন করে দেই, আর লিফট আমাদের ওপেন হয়ে গেছে, বাট এখন লিফটে, ও লিফটের রুমও পাই গেছি, সো লিফটের রুমে আমরা চলে যাই, মানে লিফটের ভিতরে চলে যাই। ইভিল নান আসার আগে আগে আমাদের লিফটে চলে গেছি। আর এটা হচ্ছে 6th ফ্লোরের, মানে 6 নম্বর লেভেলের 5th ফ্লোর, মানে 5 নম্বর ফ্লোর আর কি।
আর এটা হচ্ছে আমাদের ভিডিও লাস্ট ফ্লোর, মানে এটার পর আমরা ভিডিও এন্ড করে দিব। আর আরো 6টা ফ্লোর আছে, মানে 6টা লেভেল বাকি আছে, ওইগুলো আমরা পরে কমপ্লিট করার চেষ্টা করব। আর এখানে একটা বাটন তো আমরা পেয়ে গেছি, বাট লাস্ট আর একটা বাটন আমাদের আছে, ওইটা আমরা কোন জায়গায় পাই ওইটা আমাদের দেখতে হবে। ভাই একটু তাড়াতাড়ি দিয়ে, ইভিল নানা আয়সা পড়ছে রে, উল্টা দিকে দৌড় মারো আগে। এখানে রেড রুম, এখানে আমার থেকে শর্টকাট মারা যাবে, আসবা না কিন্তু শর্টকাট মেরা, না না আসে নাই ভাই, ও চিটিং করে মাঝে মাঝে, এরকম শর্টকাট মেরা চলে আসে আর আমাদের পরে বাস খাইতে হয়। আর এইখানে আরেকটা ব্লু বাটন পেয়ে গেছি, ভাই তাড়াতাড়ি হয়ে যাও, হয়ে গেছে। ইভিল নান ওইখানে চলে আসছে, আমাদের লিফট ওপেন হয়ে গেছে, লিফটে চলে গেছি। অ্যান্ড এই ছিল আমাদের মিশনের এন্ডিং, হয়ে গেছে 6টা মিশন আমরা কমপ্লিট করে দিয়েছি আজকের ভিডিওতে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও, ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর তোমার ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, আর জানাও যে আমরা পরবর্তী লেভেলগুলো কমপ্লিট করবো কিনা। তো তোমাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবা, ভালো থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। Pull out the coupe at the light.